উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া নব্বই দশকের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশের যতবার সাধারণ নির্বাচন হয়েছে ততবারই ভোটের উৎসব গ্রাম থেকে শহর ও বন্দর সর্বত্র ছড়িয়েছিল সব বয়সের নারী পুরুষের প্রার্থী ও দল বেছে নেওয়ার ইচ্ছাপূরণের দিন ছিল কিন্তু এবারে নির্বাচন তা কিছুটা ম্লান হয়েছে অন্যান্য নির্বাচনের তুলনায় দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আনন্দ উল্লাস তবু নাগরিক অধিকার আদায় করতে এবং তাদের দায়িত্ব পালনে অনেকে এসেছেন ভোট দিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তো পরিবেশটা ভালো তাই ভোট দিতে আসলাম সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়তে থাকে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে দুই সালে দেশি বিদেশি লক্ষাধিক পর্যবেক্ষক থাকলেও সে তুলনায় এবারে খুবই কম জাতিসংঘের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন না হওয়াতে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষকরা আসেনি এই নির্বাচনে তারপরেও কিছুটা ভোটারদের মাঝেও আনন্দ দেখা গেছে আমাদের ভোটের অধিকার আমরা ভোট প্রয়োগ করছি পঁচিশে নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক বিভিন্ন দাবিতে প্রায় শতাধিক প্রাণহানি ঘটেছে তবে অবরোধ ও হরতাল থাকা সত্ত্বেও ভোটাররা এসেছেন তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সুশৃঙ্খলভাবে সবাই ভোট দেখ শান্তিতে থাকুক আমরা ব্যবসা বাণিজ্য ভালোভাবেই করি এটাই আমাদের কামনা এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে চার লাখ সদস্যের বাহিনী নিয়োগ করা হয়েছে এর মধ্যে সশস্ত্র বাহিনী পঞ্চাশ হাজার পুলিশ আশি হাজার র্যাব সাড়ে আট হাজার বিজিবি ষোলো হাজার আনসার আড়াই লাখ ও কোস্টগার্ড দুইশো মহানগর এলাকার ভোটকেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতি কেন্দ্রে তিন পুলিশ সহ ষোলো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পাঁচ পুলিশ সহ আঠারো জন সদস্য দায়িত্ব পালন করেন তবে প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হল এই নির্বাচন মোহাম্মদ রবিউল্লাহ বিডি হেডলাইন্স ঢাকা